Hello, my lovely viewers. Assalamualaikum. Bangladeshi mam London. Ekhon shokal bela ami amar husband er jonno bela sharbat banacchi. Bangladesh theke ami onek gulo bela enechilam kintu ami dutu bela shudhu ante peyechi pray 10tar moto bela ami fele diye eshechi. তো আমার হাজবেন্ড বেল খুব পছন্দ করে আমি যেগুলো নিয়েছিলাম সেগুলো আনতে পারিনি কিন্তু আমার ছোট বোন আমি যেদিন আসব সেদিন এই দুটো বেল কিনে নিয়ে আসছে আমি বললাম বাসায় তো বেল আছে তুমি কেন আনলে বলে কি না এই দুটো বেল খুব ভালো হবে আমার কাছে মনে হলো নিয়ে যাও তো দেখা গেল এই দুটো বেলই আমি আনতে পেরেছি বাকি সবগুলো ফেলে আসছি তো এখন সকালবেলা আমরা দুজন বেলের শরবত খেলাম বাচ্চাদের রেডি করে ওদের স্কুলে দেওয়ার জন্য আমার হাজবেন্ড চলে যাচ্ছে ওদের সাথে আমি এতদিন খুব বেশি অসুস্থ ছিলাম খুব জ্বর ছিল ঠান্ডা ছিল তারপর আবার জব শুরু হয়ে গেছে কারণ আমার ছুটি শেষ আবার নেক্সট উইকে আমার ছুটি আছে তো সবকিছু মিলে অনেক ব্যস্ততা আমার কলিগদের জন্য কিছু সন্দেশ এনেছি সেগুলো নিয়ে যাচ্ছি জবে তো জবে যাওয়ার সময় আমি বাসার বিনগুলো ফেলে তারপর এখন আমি স্টেশনের দিকে চলে যাচ্ছি আর এখন আমি আমার হাজবেন্ডের সাথে যাচ্ছি কারণ আমার এত ঠান্ডা লেগেছে তো আমার হাজবেন্ড বললো এখন এত ঠান্ডা পড়েছে তোমার হেঁটে যাওয়ার দরকার নেই আমি স্টেশনে তোমাকে নামিয়ে দিয়ে যাব তো এখন আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে আবার বাসায় চলে যাবে তারপর ও নিজে রেডি হয়ে ওর জবে চলে যাবে তো আমি স্টেশনে চলে আসছি বাংলাদেশ থেকে আসার পর এখন এখানকার ওয়েদার আর ভালো লাগে না বেশি ঠান্ডা বাংলাদেশের ওয়েদারটা খুব বেশি ভালো ছিল তো আমার ট্রেন চলে আসছে এখন আমি জবের দিকে চলে যাচ্ছি অনেকের মানে মেসেজ আসছিল যে আপু কেন ব্লগ দিচ্ছেন আপনি ঠিক আছেন কিনা আসলে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল আর আমার কেন জানি মনে হয়েছিল যে আমার একটু রেস্ট দরকার তো আমি রেস্টে ছিলাম জব থেকে এসে এসে আর কি যতটুকু থাকে তারপর বাচ্চাদের তো বিভিন্ন অ্যাক্টিভিটি আছে আদিয়ানের একদিন সুইমিং আয়াজের একদিন সুইমিং এমনটা তো হয় তো আমি আমার জবে যাওয়ার পথে মানে একটু টেস্ট করতে যাই আমি কিছু কিনবো আমার নিজের খাওয়ার জন্য তো টেস্ট করতে চলে আসছি আমার জবের পাশেই হচ্ছে টেস্কো তো টেস্কো থেকে কিছু খাবার নিয়ে এখন আমি আবার আমার জবের দিকে যাচ্ছি তো জব শেষ করে এখন আমি ব্রেক টাইমে এই খাবারগুলো টেস্কো থেকে কিনে নিয়ে আসছিলাম এখন খাবো শুধু আমি না আমি যতগুলো খাবার নিয়ে আসি সবাইকে দিই আশেপাশে যারা থাকে তো আমার এক কলিগ আছে ও এই কী বলে স্প্যাগেটিগুলো খাচ্ছে কোনোরকম মশলা ছাড়া শুধু সিদ্ধ তো আমি বললাম তুমি এগুলো কীভাবে খাচ্ছ কোনোরকম মশলা ছাড়া বলে এটাই নাকি ওর ভালো লাগে আমি বললাম আমার বাচ্চাদের কত সুন্দর করে রান্না করে দিই ওরা খেতে চায় না তোমার এই ভিডিও আমি ওদের দেখাবো ও বললো ঠিক আছে এই মেয়েটা আমাকে অনেক বেশি স্নেহ করে আমি যখনই জবে যাই ও আমাকে জড়িয়ে ধরে একটা চুমু দিবেই দিবে এরকম আর কি আদ্রিতার চাইতে ও দু বছরের বড় হবে মানে আমার মেয়ের বয়সী আমার জবে যারাই আছে তাদেরকে আমি কাউকে কাউকে ছেলে বানিয়েছি কাউকে কাউকে মেয়ে বানিয়েছি আমি বলেছি তোমরা আমাকে আন্টি বললেও সমস্যা নেই আপু বললেও সমস্যা নেই কারণ আমার একজন বড় মেয়ে আছে তো আমার হাজবেন্ড আবার এগুলো শুনে বলে কি তুমি অল্প বয়সেই কেন এত বুড়া সাজতে চাও আমার ভালো লাগে আমার কাছে কেন জানি মনে হয় আমি সবাইকে বলবো যে আমার ছেলেমেয়েরা মাশাল্লাহ বড় বড় আছে আমারও এজ আছে অনেকে আছে দেখবেন এজ বেশি থাকলেও খুব ছোট মোটো সেজে থাকতে চায় সবার সামনে ও এমন ভাব করতে চায় যে ওনার বয়সই হয়নি বা উনি একজন ইয়াং মেয়ে এখন ওনার সাথে তোমরা ভাব জমাও কিন্তু এটা আমার পছন্দ না আমার কাছে মনে হয় না আমার মানুষকে বোঝাতে হবে যে আমার ছেলেমেয়েরা মাশাল্লাহ বড় হয়েছে আর তোমরা যারা আমার সাথে আছো কাজ কর তোমরা আমার ছেলেমেয়ের মতোই বা আমার ভাইয়ের মতোই তো আমি ছেলেমেয়ের মতোই বেশি মনে করি কারণ আমার মনে হয় আমার আদ্রিতা যেমন আমার কাছে ওরাও ঠিক তেমন দু তিন বছর বড় ছোটটা কোনো ব্যাপার না ওরা আমার ছেলেমেয়ের মতো এরকম তবে জবে যাওয়ার পর আমি আমার প্রিন্সেসকে খুব বেশি মিস করেছি ওকে এসে পাইনি এতদিন আমার অনেক বেশি খারাপ লেগেছে আর ওদের জন্য যে আমি মিষ্টি এনেছি ওরা খুব পছন্দ করেছে আর আমার প্রিন্সেস এই মিষ্টিটা পেলে বেশি খুশি হতো এই সন্দেশটা পেলে তো আমি একটু ওয়েস্টফিল্ডে চলে আসছি আজকে আয়াস আদিয়ান ওর ফ্রেন্ডের বার্থডেতে চলে যাবে স্কুল ছুটির পরে সেই জন্য আমি একটু দেরি করে যাচ্ছি ওর আম্মু বলেছে ওদের দুজনকে স্কুল থেকে নিয়ে ওয়েস্টফিল্ডে ওরা কোনো একটা শপে আসবে তারপর ওরা বার্থডে পার্টিটা শেষ করলে আমি ওদেরকে নিয়ে যাব তো ওয়েস্টফিল্ডে অনেকদিন পরে ঘোরাঘুরি করছিলাম ভালো লাগছিল মানে আমার শরীরের ভিতর হচ্ছে একটু জর্জর ভাব সেজন্য সবসময় কেমন যেন একটা শীত শীত একটা ভাব আসে বাসায় এতদিন অনেক কাজ ছিল এই জন্য আসলে ব্লগ দিতে পারিনি আমি বাসায় এসে দেখি আমার একটা ডিপ ফ্রিজে অনেক কিছুই থাকে কিন্তু আমি
প্রায় 10 কেজি মুরগির গোস্ত কিনে রেখে গিয়েছিলাম, বড় একটা রুই মাছ কিনে রেখে গিয়েছিলাম, চপ ছিল, অনেক কিছু ছিল আমার ডিপ ফ্রিজে। আমার মেয়ে অথবা আমার হাজব্যান্ড ওরা ফ্রিজের লাইন অফ করে রেখেছিল, যার ফলে ফ্রিজের সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল। আমি আসার পর যখন রান্না করতে নিব তখনই দেখি ফ্রিজের সব কিছু গন্ধ হয়ে আছে, তখন সেগুলো ক্লিন করলাম। সেই সময়টা আমার শরীরে এত বেশি জ্বর ছিল, তারপর মনে হচ্ছিলো কখন এগুলো ক্লিন হবে, কখন ফেলবো, কখন ঘরটা ভালো হবে, এবং বাসার মধ্যে কাপড় চোপড় এলো মেলো সব কিছু মিলে আমি খুব বিরক্ত ছিলাম এই কটা দিন। আর আমি তো এক সপ্তাহে রান্না করে দিয়ে গিয়েছিলাম, আমার বান্ধবী, যে বান্ধবীটা মোটার থেকে চিকন হয়েছে, ও অনেক হেল্প করেছে, ও আমার বাচ্চাদের জন্য এবং আমি যেদিন এসেছি সেদিন পর্যন্ত অনেক কিছু রান্না করে করে দিয়ে গিয়েছে। আমি ওর কাছে অনেক বেশি কৃতজ্ঞ, এত কিছু রান্না করে দিয়ে গিয়েছে। আমি ফ্রিজে এসে অনেক কিছু পেয়েছি এবং আমার দুদিনের মতো রান্নাও করতে হয়নি, এমন একটা অবস্থা। তো ও আসছিল, আমার বান্ধবী, ওর সাথে অনেক গল্প হলো, আর ওদের জন্য আমি টুকিটাকি এনেছি, ওদের রিলেটিভরাও অনেক কিছু দিয়েছে। আমি এবার খুব হিসেব করে জিনিস এনেছি, যেমন 4টা পেয়ারা, 4টা লেবু, মানে আমি একটা রাখবো, আমার বান্ধবীকে দিব, আমার নেইবারকে দিব, শেষ। আমার আপাতত বাংলাদেশে, আর সবার জন্য যদি আনতে যেতাম তাহলে তো কোনোভাবেই সম্ভব হতো না, কারণ আমার ওয়েট কম ছিল সেই জন্য। তারপর 1/2 কেজি বড়ই, এরকম করে করে কিছু কিছু জিনিস এনেছে। 1/2 কেজি সিম, যে আমার বান্ধবীকে একটু দিব, আমি একটু খাবো, এমন। আর বাংলাদেশ থেকে কিছু এনে কিন্তু আপনি কয়েকদিন খেতেও পারবেন না, কেমন যেন নষ্ট নষ্ট হয়ে যায়, তাই অল্প অল্প করে এনে খাওয়া যায়। তো আদ্রিতার জন্য একটু মিষ্টি অল্প করে 1/2 কেজি, মানে 1/2 কেজি 4টা এভাবে এনেছি, যার ফলে হয়েছে কি অল্প অল্প করে অনেক কিছু আনতে পেরেছি, কিন্তু ভারী যে জিনিসগুলো সেগুলো আনতে পারিনি, সেগুলো অনেক কিছু রেখে আসতে হয়েছে। এবার খুব বেশি কেনাকাটা করিনি, কারণ একটা ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলাম, আর লন্ডনে তো সব আছে, গ্রিন সিটি সব কিছু আছে, সেজন্য এত কিছু কেনাকাটা করতেও হয়নি আমার, কারণ যেহেতু আমরা হাতের কাছেই সব পেয়ে যাই। তো স্কুলে গিয়ে আমার একজন সিনিয়র ফ্রেন্ড আছেন, উনি হজে গিয়েছিলেন, আমি যখন বাংলাদেশে গেলাম তখন উনিও গিয়েছিলেন ওমরা হজে, তো আমার জন্য উনি খেজুর তসবি নিয়ে আসছেন, আর জমজম পাড়িটা উনি আনতে পারেননি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন আপুর হজটা কবুল করে নেয়। আমি এই গাছটা এনেছিলাম বাংলাদেশ থেকে, তো 2-3 দিন পর এসে ওপেন করলাম, একদম ভালো ছিল আলহামদুলিল্লাহ, সেটাকে বুনে দিলাম। বাসার অবস্থা অনেক অনেক বেশি খারাপ, অল্প অল্প করে সব কিছু গুছাচ্ছি, অল্প অল্প করে যেন বাড়িঘর একদম ক্লিন হয়। আসলে মা না থাকলে বাসার অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায়, তো অল্প অল্প করে আমি সব কিছু গুছিয়ে নিলাম। তো আমি যা যা এনেছি আপনাদের সাথে শেয়ার করব, খুব আহামরি কিছু না, খুব অল্প স্বল্প জিনিস, তারপরেও আমার খুব ভালো লাগছে যে না আমি সবার সাথে দেখা করতে পেরেছি, তারপর আমি টাইমলি এসে আমার জবে জয়েন করতে পেরেছি, এটা খুব বেশি ভালো লাগছে। স্কুল থেকে এসে বাচ্চাদের কোনো রকম খাবার দিয়ে আয়েস খাবার রেডি করে ফেললাম, আয়েসের সুইমিং শুরু হয়ে যায় 4:30, সেজন্য আদিয়ারে সুইমিং ছিল টুইজডেতে, আয়েসের আজকে সুইমিং, তো আয়েসকে রেডি করিয়ে এখন আমরা সুইমিং সেন্টারে চলে আসছি। যদি এখন আর না অত ভালো লাগে না দৌড়াদৌড়ি করতে, তারপর কিছু করার নেই, কারণ ওদের সুইমিং প্রায় শেষের দিকে, হয়তো বা 4-5 মাস আসলে ওরা অনেক কিছু শিখে ফেলবে। সুইমিং শেষ করে বাসায় চলে আসছি, আমার বান্ধবী আমার জন্য ভর্তা পাঠিয়েছে, আমি ওকে বলেছি যে আজকে তুমি এত সুন্দর সুন্দর ভর্তা করেছো, ওর সাথে গল্প করছিলাম, তো আমার জন্য পাঠিয়ে দিও, আমার খেতে ইচ্ছে করছে। তো বান্ধবী ভর্তাটা তো পাঠিয়েছে, সেগুলো দিয়ে একটু ভাত খেলাম, ভালো লাগলো। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি আসলে কী কী এনেছিলাম। আমি খুব বেশি কেনাকাটা করিনি, কারণ আমার অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ, আর আমি দেখলেই যে পাগল হয়ে যাই তা না, এটা অনেকবার বলেছি। আমি যে হলুদ ড্রেসটা দেখালাম সেটা কেন জানি মার্কেটে যাওয়ার পর ভালো লাগছিলো, আর আমার হলুদের প্রতি একটা আকর্ষণ আছে। আর এই সবুজ ড্রেসটা দেখছেন, এটা তেজকুনি পাড়ায় আমার একজন আন্টি আছে, আমার মার সাথে ওনার খুব বেশি একটা খাতির ছিল, তো আন্টি আমাকে দেখে সাথে সাথে সেই ড্রেসটা বানিয়ে দেয়। আর এই লাল ড্রেসটা যে দেখছেন, এটা আমার খালাতো বোন আমাকে দিয়েছে, তো পিস কাপড় দিয়েছিল, সেটা আমার ভালো লেগেছে, আমি কি করলাম টেইলার্স দিয়ে বানিয়ে নিয়ে আসছি। অনেক অনেক খুশি হয়েছি
আপুর গিফটটা পেয়ে। আর এ হচ্ছে আমার গিফট। আর এই হেজাব পিনগুলো আমার কেন জানি খুব ভালো লেগেছে। সত্যি কথা আমি এগুলো আগে দেখিনি, আমার বোনরা বলছে যেগুলো অনেক আগে উঠেছে, কিন্তু আসলে আমার দেশে যাওয়া হয়নি আর অত খেয়ালও করিনি। গ্রিন স্ট্রিটে আমি শুনলাম আছে, এই সেটগুলো আমি কিনে নিয়ে আসছি, আমার ভালো লাগছিল। আর আমার ছোটো বোন জ্যোতি আমাকে এই শাড়িটা দিয়েছে, আর আমার আব্বা আমাকে কিছু টাকা দিয়েছে, সেগুলো দিয়ে আমি অল্প স্বল্প কেনাকাটা করেছি, কারণ আমার বাচ্চাদের জন্য আমি বাংলাদেশ থেকে তেমন কিছু কিনিনি, কারণ এদেশের কাপড় চোপড়ই পরে ওরা অভ্যস্ত, দেখা যায় লাগেজে জায়গাও হয় না, সেগুলো টেনে এনে লাভ নেই, তো ওদেরকে লন্ডন থেকে কিনে দিব। আর আমি এই শাড়িটা কিনেছি, আমি আরেকটা সিলভার কাতান কিনেছিলাম, সেটা আমার ছোটো ননাসকে আমি উপহার দিয়ে আসছি, ওনার পছন্দ হয়েছিল তো আমি দিয়ে দিয়েছি, তারপর আমি সেই এই সিলভারটা কিনেছি। আর আমি আসলে খুব বেশি ঘোরাফেরা যে করেছি তা না, আপনাদের ভিডিওতে মনে হতে পারে আমি অনেক ঘুরেছি, আসলে না, আমি ভিডিওগুলো ঠিক সেভাবে রেডি করেছি, 15-20 মিনিটের ভিডিওতে বোঝা যায় না যে আমি আসলে অনেক ঘুরে ফিরেছি। আমি এক এক দিন 4-5 জায়গায় যেতাম, সেজন্য মনে হয়েছে আমি অনেক দিন থেকেছি, অনেক ঘুরেছি, আসলে না, যতটুকু আমার ভিডিওর দরকার ছিল অতটুকু করে আপনাদের সাথে উপস্থাপন করেছি। এই ড্রেসটা পছন্দ হয়েছে, মানে আমি দুটো ড্রেস কিনেছি আর দুটো ড্রেস গিফট পেয়েছি, এ হচ্ছে কথা। আর আমার আমার এই চুড়িগুলো ভালো লেগেছে, এগুলো আমি নিউ মার্কেটের ফুটপাথ থেকে কিনেছি, আমার বেশিরভাগ চুড়ি আমি নিউ মার্কেটের ফুটপাথ থেকে কিনেছি, আমার খুব বেশি পছন্দ হয়েছে সেজন্য। আর দামি বলতে আসলে তেমন কিছু কেনা হয়নি, কারণ আমার কাছে মনে হয় দামিটা ইম্পর্টেন্ট না, আমার চোখে যেটা ভালো লাগবে সেটাই হচ্ছে আমি কিনবো। আর আমার লন্ডনে আমার বাসায় অনেক কিছু আছে, আমার কাছে মনে হয় কি আমার অনেক কিছু আছে, আলহামদুলিল্লাহ আমার কিছু লাগবে না। তো এগুলো হচ্ছে আমার যে আন্টির বাসাটা দেখেছি আপনাকে, আহমেদ ইমতিয়াজ বুলবুল সুরকার ওনার বোন, আন্টি আমাকে আর আমার আয়ারল্যান্ডের বোনকে গিফট করেছে। আন্টি টেবিল ক্লথটা আমার খুব ভালো লেগেছিলো, সেজন্য আমাকে একটা দিয়েছে, আমার বোনকে একটা দিয়েছে, আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট দিয়েছে, আমার বোনের হাজব্যান্ডের জন্য দিয়েছে, আমার বোনের জন্য কালো আর ব্লু এই শাড়িটা দিয়েছে। আর আমি যে দেখালাম বাটির মধ্যে, সেটা হচ্ছে ডালের বড়ি আর খেজুরির গুড়, সেটুকু আমার শাশুড়ি আমাদেরকে দিয়েছে। আর আমি দুটো বিছানার চাদর এনেছি ব্লক করা, এই হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা। আর এগুলো হচ্ছে ব্রেসলেট, এগুলো হচ্ছে সিলভার এবং স্টোনের কাজের ব্রেসলেট, এগুলো আমি সেলের জন্য এনেছি। আমি তো বলেছি যে আমার ছোটোখাটো একটা বিজনেস আছে, সেক্ষেত্রে আমার অনেক কিছু এনে সেল করতে হয়, তো ব্রেসলেটগুলো দেখে মনে হলো যে এগুলো ভালো, এখানে আমি সেল করতে পারবো, কিন্তু খুব বেশি আনিনি, 5-6টার মতো এনেছি। আর আমি রাঁধুনির কিছু জিনিস এনেছি, রাঁধুনির জিনিসগুলো আমি ইচ্ছে করে এনেছি, এখানে আছে, তারপর আমার কাছে মনে হলো মোদি দোকানে গিয়ে যে অনেক চিপ প্রাইস, সেজন্য আমি কিছু নিয়ে আসছি। রাঁধুনির স্যুপটা আমি খুব পছন্দ করি। আর আমার আব্বা ইলিশ মাছ ডিম সহ 3টা ইলিশ মাছ দিয়েছে আমার বাচ্চাদের জন্য, ওরা ডিম খুব পছন্দ করে, তো আলাদাভাবে ডিম পাওয়া যায় না, সেই জন্য মাছ ওনারা ভেজে দিয়ে দিয়েছে, আন্টি মাছগুলো ভেজে দিয়ে দিয়েছে। তো আমি আজকে ইলিশ মাছের ডিমগুলো আবার ভাজছি, আরেকদিনও ওদেরকে আমি খাইয়েছি। আর আমি মুরগির গোস্ত রান্না করছি, একটু পোলাও রান্না করছি, এটা রান্না করলেই বাচ্চারা বেশি খুশি হয়। আর এগুলো হচ্ছে জ্যোতি দিয়েছে আমার ছোটো বোন, আমি একটু পছন্দ করেছি বলে ও আমাকে এরকম 2 বোতল কিনে দিয়েছে যে আপু তুমি এগুলো খাবে, তোমার ভালো লাগবে। তো জ্যোতি আমাকে অনেক বেশি আদর করেছে, আমার মোবাইলে টপ আপ করে দেওয়া হতে শুরু করে, আমি কোনটা খেলে ভালো লাগবো ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে আমার বোন আমাকে অনেক বেশি যত্ন নিয়েছে। তো আমি সালাদ কেটে রেডি করে নিলাম, আমার হাজব্যান্ড খিরাই খুব পছন্দ করে, আমি ওর জন্য 4টা কি 6টা এরকম খিরাই নিয়ে আসছিলাম, কারণ আমি জানি আমার ওজন বেশি হতে পারে, সেজন্য আমি অল্প অল্প করে কিনে নিয়ে আসছিলাম। তবে বেল আর 4টা পেয়ারা আমি রেখে আসছি, সেজন্য কষ্ট অত লাগছে না, কারণ আমি 2টো বেল আনতে পেরেছি। আমি 4টা পেয়ারা এনেছিলাম যে আমার বান্ধবীকে দিব, আমি খাবো আর আমার নেইবার বোনটাকে দিব। তারপর আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বান্ধবীর জন্য আমি ঘি নিয়ে আসছি, আমার আরেকটা ছোট বোন আছে ওকেও দিয়েছি, মানে অল্প পরিমাণে নিয়ে আসছি যেন ওদেরকে দিতে পারি। এই তো আমার সারাদিনের কার্যকলাপ। আর এখন বাচ্চাদের বুকে নিয়ে একটু আদর করলাম, ওরা আসার পর থেকে আমাকে জড়িয়ে ধরছে, তো আমার যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ভাব, তাই গরম গরম খাবারটাই হচ্ছে আমার এখন সবচেয়ে পছন্দের। আমি এখন একটু চা খাচ্ছি আর রেস্ট নিচ্ছি। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।